হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আসার জন্য সবাইকে ধন্যবাদ। আজকে আবার তোমার কাছে নতুন নতুন কিছু পয়েন্ট নিয়ে আসলাম, যে পয়েন্টগুলো তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদেরও জানার খুব প্রয়োজন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সাম কখন হবে, এক্সাম ডেট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ফিজিক্যাল। 3 নম্বর হবে স্যালারি প্রথম মাসে কত আসবে, সেটা আমি লাস্টে বলে দেবো, প্রথম মাসের স্যালারি কত আসবে। তো ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক করো, ফলো করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন ঘন্টি দাবিয়ে দেবে। তো তো গাইস, চলে আসলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি, চলে আসছে এক্সাম ডেট। সেই ডেটটা হচ্ছে 10 তারিখ, 10 জানুয়ারি 2023 থেকে 14 ফেব্রুয়ারি 2023-এর ভিতরে তোমাদের পেপার হয়ে যাবে। তো গাইজ, পড়াশোনা ভালোভাবে মন দিয়ে করার চেষ্টা করো, পড়াশোনা ভালোভাবে পড়াশোনা করে এক্সামে পাস করতে হবে। আশা করছি আমাদের পশ্চিমবাংলার সবাই পাস করে নেবে, সব ক্যান্ডিডেট পাস করে নেবে, এ আমি আশায় থাকব। এবার তোমাদেরকে বলি কিছু টেস্টের ব্যাপারে। একটা তো হয়ে গেল এক্সাম টেস্ট, যে এখন আছে, সামনে 10 তারিখে আছে সেই হল এক্সাম টেস্ট। তারপর হয়ে গেল 2 নম্বর ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্ট, এক্সাম পরীক্ষা দেওয়ার পরে ফিজিক্যাল টেস্ট হবে। তারপর হয়ে যাবে মেডিকেল। মেডিকেল হওয়ার পর ডকুমেন্টস ভেরিফিকেশান, ওরা করে নেবে, ওটা আমার তোমাদেরকে টেনশন নিতে হবে না। তারপর একটা আর আছে, যে কেউ কেউ মেসেজ করে প্রথম মাসে জয়নিং করে প্রথম মাসে কত স্যালারি হবে। তো এটা এটাও বলে দিচ্ছি যে প্রথম মাসে যখনই জয়েন করবে, যেদিন জয়েন করবে জিসিতে গ্রুপ সেন্টার, জয়েন করার যেদিন তোমার 10টা উঙ্গলির টিপ নিয়ে নেবে সেদিন থেকে তোমার স্যালারি স্টার্ট। তো স্যালারিটাও বলে দিচ্ছি, স্যালারিটা হবে যে বেসিক পে তোমাদের আছে 21,700, তার উপরে প্লাস করে নাও রেশন মানি, 4,000-এর করিব আছে। তো 4,000 আর 21,700 টোটাল মিলিয়ে যত স্যালারি হবে তত তোমার প্রথম মাসে স্যালারি আসবে। তারপর বেতন বাড়তে থাকবে, গ্রুপ সেন্টার থেকে জয়নিং করার পর ট্রেনিংয়ে যাবে, ট্রেনিংয়েও ওই স্যালারি থাকবে, ধীরে ধীরে বাড়বে, কিছু বাড়বে, 200-300 বাড়বে, বেসিক পে যত বাড়বে ততটাই, ততই, তার না বেশি বাড়বে না। এবার যখন ব্যাটালিয়নে যাবে, তখন যখন ডিউটি জয়েন করবে তখন স্যালারি বাড়বে, যত রিক্স লঞ্চ থাকবে, যে ব্যাটালিয়ন এরিয়ায় রিক্স লঞ্চ আছে ওই রিক্স লঞ্চ বাড়বে, তারপরে এইচআরএ বাড়বে, তারপর আরও অনেক কিছু জয়েন্ট হবে, জয়েন্ট হয়ে স্যালারি তোমাদের অনেক হয়ে যাবে, 50 কাছাকাছি হয়ে যাবে। তো তাই বন্ধুরা, ভালোভাবে পড়াশোনা করো। এবার লাস্ট তোমাদেরকে এই এক্সামে পাস করে স্টাফ সিলেকশনে জব করতেই হবে, এটা আমার আশা থাকলো। আশা করি সবাই পশ্চিমবাংলা যত ক্যান্ডিডেট আছে সবাই পাস করে নেবে। তো আমার এই ভিডিওটাই এতটাই, আবার নেক্সট ভিডিও মোটিভেশনের জন্য আবার নেক্সট ভিডিও নিয়ে আসবো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, আর আবার স্থির থাকবে। তো আজকের ভিডিও এতটাই, কালকের জন্য জয় হিন্দ, জয় ভারত।